আলহামদুলিল্লাহি ওয়ায়দা অসরা তুসলা মায়া লালানা বিয়া বায়দা আম্মাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালাম আলিকুম আরহামতুল্লাহি ওবার আকাতু পবিত্র মাহের আমাদান উপলক্ষে রমজান বিষয়ক সময় টিভির বিশেষ তাসাওপ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমরা পবিত্র শবে কদর বা লাইলাতুল কদের গুরুত্ব নিয়ে আলোচনা করবো ইনশাহাল্না পবিত্র মাহের আমাদান অত্যন্ত মোবারকমা একটি মাস এই মাসে আল্লাহ রবুল আলমিন আমাদিকে একটি সুন্দরতম রাত দিয়েছেন রসুল আকরম সাল্লু আলাইহ আসাল্লামের ভাষায় ফিহেল খৈরম্মিন আল ফিসার এই মাসে একটি রাত আছে যে রাতটি হাজার মাসের চাইতে উত্তম সত্যি ও রাতটি হাজার মাসের চাইতে উত্তম কারণ এ রাতেই তো আল্লাহ তালা পবিত্র করার নাজেল করেছেন এ রাতেই আল্লাহ তালা প্রিয়নবী রসুল আকরাম সাল্লাহু আলাইহ আসাল্লামকে বিশ্ব মানবতার নবী এবং রাসুল হিসাবে প্রেরণ করেছেন এ রাতেই আল্লাহ তালা তার প্রতি সর্বপ্রথম ওহি নাজেল করেন একরা বিস্ত রব্বিক আল্লাহ খলাক খলাকাল মিন আলাক একরা ওরাবুকাল আকলাম আল্লা আল্লাহ রাবীল কালাম আল্লাহ ইনসানম আলমী আলম রসুল আকরাম সাল আলহি আসলামকে বিশ্ব জাহানের রাসুল হিসাবে আল্লাহ তালা এই রাতেই আবির্ভূত করেন এবং তার প্রতি পবিত্র কোরআন নাজেল করেন যেই কোরআন বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে সেই রাতটি হলো লাই কদর আল্লাহ রবুল এই কদর রাতের মর্যাদা সমুন্নত করেছেন এবং এই নামেই তিনি পবিত্র কোরআনের একটি সুরা নাজেল করেছেন এবং রাসুল হাকিম সালাহ আলহ আসাল্লাম সেই সুরাটির মধ্যে বলেছেন ইন্দা হুফি লাই রাত কদর ওমা লাই রাত্র লাতুল কদ্রে খুমিন আল্লা আল্লাহ শাহু বলছেন যে আমি এই কদরের রাতেই পবিত্র করান্নাল করেছি তোমরা কি জানো কদরের রাত কি আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম এই রাতে আল্লাহ আল্লাহবিনজর জিব্রাহ আলহিহাসলামীর নেতৃত্বে অসংখ্য ফেরেস তাকে পৃথিবীতে পাঠান এবং এই রাতটি হজর পর্যন্ত শান্তিময় থাকে রাসুলি আকাম সাল আলী আসালাম বলছেন যে ইকাম কৌ জিব্রাইল মিনাল মালাইকা এক ঝাঁক ফেরেসে নিয়ে জিব্রাইল আলহি সালাম এ রাতে অবতরণ করেন এবং আল্লাহর যে সকল বান্দারা আল্লাহর এবাদতে নিমগ্ন থাকেন তাদের সাথে আমিন আমিন বলতে থাকেন সুবাহান আল্লাহ রসুল আকাম সাল্লু আলিহিউ আসাল্লাম এই রাতটির মর্যাদার কথা বলতে গিয়ে বলছেন হাই লাইলাতুল কদ্রে খাই ফেসার কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম মান হারুমা খাই রাহা ফাঁকা ধারুমা যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হবে সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হল সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুলি আকাম সাল্লু আড়িহ আসাল্লাম এই রাতটির মর্যাদার কথা বলেছেন সুতরাং রাতটিকে খুঁজে বের করতে হবে এই জন্য প্রিয়নবী রসুলি আকাম সাল্লাহ আড়িহ আসাল্লাম বলেছেন তাহারে ফিল আসিল ওয়াকরে মিন রাদান তোমরা মাহের আমাদানের শেষ দশকের বেজর রাজগুলোতে লাইলাতুল কদরকে অন্বেষণ করো নবী সাল্ল্লাহ আরিহ আসাল্লামকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল তিনি দেখেছিলেন এবং উন্নতে মুহাম্মদিকে বলতে চেয়েছিলেন কিন্তু মানুষ তিনি যখন মসজিদে নবমীতে এসে দুইজন ব্যক্তিকে এই নিয়ে বিতর্ক লিপ্ত হতে দেখলেন তখন আল্লাহ তাকে ভুলিয়ে দিলেন এবং নবীজ সাল্লা বলে দিলেন যে মাহের মাদানের শেষ দশকের বেজর রাতগুলিতে তোমরা যদি তালাশ করো তাহলে লাইলেতুল কদরকে পেয়ে যাবে অতএব আসুন আমরা লাইলেতুল কদরকে অন্বেষণ করি এবং শেষ দশকের বেজর রাতগুলিতে আমরা আবাদত বন্দেগিতে কাটাই তাহলে আমরা লাইলেতুল কদর পেয়ে যাবো রসুল আহকাম সাল্লাহন আসাল্লাম লাইলেতুল কদর পাওয়ার জন্য একটা বিশেষ প্রক্রিয়ার কথা বলেছেন সেটা হলো এতে কাফ রসুল আকাম সাল্লাহ আলিহু আসাল্লাম বলছেন আমার উন্মতের মধ্যে যারা এই লাইলাতুল কদর পাওয়ার জন্য এতে কাপ করবে তথা মাহের রমাদানের শেষ দশকে যারা এতে কাপ করবে আন্নাহু ইয়তাসরফু বি লাইলাতুল কদরি ও বারাকাতিহা তিনি নিশ্চিত করে বললেন যে যেই ব্যক্তি মাহের রমাদানের শেষ দশকে এতে কাপ করবে তিনি অবশ্যই অবশ্যই লাইলাতুল কদরের সকল বরকত এবং নিয়ামত তিনি পাবেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই তার নসিব হবে অতএব এই লাইলাতুল কদরে আল্লাহ তারা যে বিষয়গুলো আমাদের জন্য রেখে দিয়েছেন সেটা হলো তানাজলুল কোরআন ওহিয়া আল মোজাতুল খালিদা নবী সালাহ আলহিউ আসাল্লাম আল্লাহ কোরআন নাজেল করেছেন এবং এটা ছিল একটা জীবন্ত মোজা রসুল্লা কামসল্লাহ আলিহি আসাল্লামের জন্য এবং লাইলাতুল কাসিরাতুল বারকাতিউর রহমা আল্লাহ এই রাতটিকে অধিক বরকত এবং গ্রহমতের জন্য নির্ধারণ করেছেন ওয়াল এবং এই রেতু হাওয়া রাতে আল্লাহ তারা মানুষের ভাগ্য লিপিকে এবং তার রিজিককে করেন এবং দিবা রাতি তার জন্য নতুন নতুন বিষয়কে আল্লাহ তালা নির্ধারণ করেন এবং সেখানে যেটা বলেছেন যে এই রাতে নির্ধারিত হয় কতজন মানুষ পৃথিবীতে থেকে বিদায় নিবে কতজন পৃথিবীতে আসবে কারা জান্নাতি হবে কারা জাহান্নামি হবে কে কোন দিন মৃত্যুবরণ করবে কে সন্তান জন্ম দিবে এই সকল কিছু আল্লাহ এই রাতে নির্ধারণ করেন এটা হলো হল ইন ইবাদ এই রাতের এবাদতটি হাজার মাসের চাইতে উত্তম এবাদত ওয়া হুম সুরা ইল্লা বিল খাইল বারাকাউর রহমা ওয়াল আয়ত মিনান নার এই রাতে আল্লাহ রুবুল আলাবিন তার সালাতু জিবাহ সালাম সালতালামকে এক ঝাঁক ফেরেস্তাকে নিয়ে দুনিয়াতে পাঠান এবং তারা আল্লাহ কল্যাণ এবং বরকতের জন্য দোয়া করতে থাকেন এবং রহমত এবং জাহান নাম থেকে মুক্তির বারতা দিয়ে যান যে হে আমার আল্লাহর বন্দারা তোমরা যারা এবাদতের মধ্যে কাটাচ্ছ তোমাদের জীবনের গুণা মাফ করে দেওয়া হবে তোমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে সুতরাং রসুল্লিহক আলিহালাম সর্বশেষ যা বসেন আল্লাহ সালাম মিনাল আফাতি ও অকুবাদ সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা থেকে এই রাতটি হবে একেবারেই মুক্ত এটা হবে এবাদতের রাত অতএব আসুন আমরা এই রাতে বেশি বেশি করে এবাদত করি রসুল আকাম সাল্লু আলাইহ আসাল্লাম বলছেন মান কামা লাই তলকদরি ইমান ও এহেত গোফের আল্লাহু মা তাকাদ্দমা যেই ব্যক্তি এই রাত সেলিব্রেট করবে এই রাতে ইবাদত করবে ইমান ও এহেত সাহাবের সাথে আল্লাহ জাল্লা শাহরুখ তার জীবনের সকল গুণা মাফ করে দিবেন আল্লাহ এবং রসুল্লাহ আকাম সাল্লু ওয়াসাল্লামকে আসাল্লামকে হজত আয়েশা সিদ্দিকার দিয়া তালা জিজ্ঞেস করলেন আমি যদি এই রাতটি পেয়েই যাই তাহলে আমি কি করবো নবীজি ইউসাল্লাহ আরিহ আসাল্লাম তাকে বললেন হে আয়সা তুমি যদি এই রাতটি পেয়েই যাও তাহলে তুমি বেশি বেশি করে পড়বে আল্লাহম্মা ইন্নাকা আফু তহেব্বুল আফু আ আফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও এই ক্ষমার বারতা নিয়ে যে রাতটি এসেছে যে রাতটি হাজার মাসের চাইতে উত্তম যেই রাতটিতেই আল্লাহ তালা পবিত্র করার নাজেল করলেন যেই রাতেই আল্লাহ তালা তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীহ আসাল্লামকে রেসালত দিলেন সেই রাতটি অত্যন্ত মূল্যবান অত্যন্ত কল্যাণের অত্যন্ত বরকতের অত্যন্ত রহমতের এত কোনো সন্দেহের অবকাশ নেই আসুন আমরা সকলেই এই রাতটি পূর্ণময় এবাদত করি এবং এই এবাদতের মধ্য দিয়ে আমরা মহাকল্যাণ হাসিল করার চেষ্টা করি আমার রব্বুল আলমিন আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন ওয়াকির দাওয়ান আলী রহমদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি